দর্শক, মফস্বলে দুটো পাশাপাশি পরিবার, এক পরিবারে জুবান, অন্যটিতে পায়েল। দর্শক, জুবান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে শুনলেন এবার তার বাবা পায়েলের বাবার সঙ্গে যৌথভাবে কুরবানি দিবেন, গরু কিনে হবে একসঙ্গে। তারপর জুবান ও পায়েলের মাঝে সেই গরু নিয়ে তৈরি হয় নানান জটিলতা। এমনই এক মফস্বলের প্রেমময় এবং মজার গল্পে হাজির হবে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জুবান ও কিয়া পায়েল। এ দুজনকে নিয়ে ক্যাটুস কুটুস কুরবানি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু, এর চিত্রনাট্য করেছেন জুবায়েদ আহসান। দর্শক, নির্মাতা জানান এই গল্পে দেখা যাবে কুরবানি গরুকে ঘিরে জুবান ও পায়েলের মধ্যে চলা নানান প্রতিযোগিতা। যেমন জুবান চাইবে গরুটা তার বাসায় থাকবে, পায়েল বলবে না আমার বাসায়। জুবান গরুকে খাওয়াতে মাঠে নিয়ে যাবে, পায়েল ভাববেন সেই গরু নিয়ে তার বাসায় চলে গেছে। এরপর দুজনের এই গরুর জটিলতা রেস করবে দুই পরিবারে। প্রযোজক এস কে সায়েদ আলী পাপ্পু জানান নাটকটির মধ্যে মফস্বলে কুরবানি কালচারের কিছু বাস্তব চিত্র উঠে আসবে। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমবির ইউটিউব চ্যানেলে।